মিডিয়া কভারেজ নেই দাদা, আমার আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে ডোনাররা তারা জানেই না, বাড় আয়া হ্যাঁ শোনা হয় লেকিন নর্মাল যেন দীর্ঘ 120 বছর এরকম বন্যা দেখেনি, সেই 76 না 78 সালে যে কি হয়েছিল তারপরে কেউ ভাবেনি এরকম। তুমি এলে বলবে দীপঙ্কর দা এ তো একটা জায়গা বাকি নেই, শুরু হবে তো 1 সপ্তাহ পর থেকে, মানুষ হাহাকার করবে, তুমি মুখে কিছু বলবো না, তুমি এসো তোমাকে আমরা যাবো সামনেটা, এখানে অনেক কথা, তুমি তুমি বলবে এটা কি, মানে এটা কি বন্যা, কোনো মানুষের ঘর নেই, মানে ঘরে নেই, চারিদিকে পচা গন্ধ, ঠিক জলটা কমবে তারপরে তো খেলা হবে, মানে তারপরে রোগ ব্যাধি পচা যত মুরগি ছাগল মাছ হেনা তেনা মরে সব জলের তলায় আছে এখন। আমি এই জন্য জল আমি এই কারণে চুন ব্লিচিং পাউডার আমি তো সারাদিন করে ঘুরছি, আমি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি, মানে মানে এক এক দিনে দাদা প্রায় 8,000-9,000 করে লোক খাওয়াচ্ছি এক এক দিনে ডেলি ডেলি, মানে এখনো 40,000 পেরিয়ে গেছে আমাদের, 40,000 লোককে লোকেরও বেশি খাইয়েছি আমার প্যারোট দীপঙ্কর চ্যারিটেবল ট্রাস্ট, এবং এটা আমার খুব গর্বের, আমার ট্রাস্ট রান করে এতদিন পরে আমি খুব ভালো লাগছে, আমি যেখানে যেখানে গিয়েছি বলছি দাদা জবে থেকে বন্যা হয়েছে তারপরে প্রথম মুখে খিচুড়ি উঠলো, প্রথম মুখে ভাত উঠলো, নাহলে শুকনো ড্রাই ফ্রুট খেয়ে মুড়ি টুড়ি জল টল খেয়ে এরকম আছে, আমার এখান থেকে প্রত্যেক দিন 11,000 লিটার জল সাপ্লাই দিচ্ছে আমার পাখি ফার্মের যে সাবমার্সেল পাম্প আছে, আমি পাম্প চলতেই আছে অনবরত, মানে জলের ড্রাম ভর্তি হচ্ছে চলে যাচ্ছে, মানুষেরা তবু সাইকেল এটা ওটা নিয়ে বাজারের উপরে জল কিনে খাচ্ছে, একটা গরুর ডেইলি মিনিমাম 20 লিটার ওয়াটারের রিকোয়ারমেন্ট থাকে একটা গরুর, সেই গরুগুলো জল প্রথমে মুখ লাগাচ্ছে নোনা জলে চাক করে উঠলো, তারপরে তৃষ্ণায় খেয়ে ফেলছে, গরুর পেট ফুলছে, গরু মারা যাচ্ছে, দুর্বিষহ অবস্থা দাদা, খাবার জল আমার এখান থেকে গেলে এরকম এখন দুটো জিপি চলছে এই প্যারোট দীপঙ্করের জলের উপরে, আর কি বলবো, এই কতদিন দেখছি পিএইচসি তে পাঠালাম, আমি বললাম যে বড় বড় 3-4টা আমাকে ট্যাং দাও আমি আমার জল ধরে আমি ডিস্ট্রিবিউট করি, বলছে অমুক লোকের রেকমেন্ড লাগবে, আমি জীবনে গালাগালি করি নাই, মানুষ হাহাকার করছে, হাতে পায়ে ধরছে, স্ট্রিট ডগটা যেরকম খাওয়ারের জন্য মারপিট করে সেরকম মারপিট হচ্ছে একটা ভাতের জন্য, এ ভাত পায়নি বলে, যে লোক 50 বিঘা জমির মালিক আর যে লোকটা স্ট্রিট বেগার রাস্তার ভিক্ষুক সেম ইকুয়াল কন্ডিশন, কাকে দেবে কাকে দেবে না, তুমি ভয়াবহ অবস্থা। তো গতদিন দেখলাম যে কয়েকটা জলের এ দিয়েছে জলটা, আমাদের তো কিছু কিছু গ্রামে খাওয়ার জল দিচ্ছে, গরু সরু যে গরুর দাম 20,000-25,000 2,500 টাকায় লোক গরু গরু বিক্রি করে দিচ্ছে 2,500 টাকা, খুব কঠিন অবস্থা দাদা, কিন্তু একটাই দুঃখ আমার, আমার কলকাতার লোকেরাই জানেন, আমাকে একটা ডাক্তারের টিম ফোন করছে দীপঙ্কর বন্যা তো হয়েছে, আমি বলি বন্যা হয়েছে মানে বন্যা মানে মানে কথা দেবতের উপরে আর কি, আমি কি ভয়ঙ্কর বন্যা, এটা তো মানে দীর্ঘ কত বছর আগে হয়েছে তার কোন মানে কি বর্তমান কোন এই প্রজন্মে আমাদের কোন মানুষ দেখেনি, এরকম কল্পনা করতে পারে না এরকম বন্যা, একটা কোন এরিয়া বাদ নেই দাদা, শুধু এই আমার পাখি ফার্মের দক্ষিণ মানে সরি পূর্ব পাশটা, এই দিকটা নদীপথটা অনেক দূরে, এই দিক থেকে ভেঙে এই জায়গাটা মানে 80% মানে 20% বেঁচে আছে, বাকি 80% জলের তলায়, 80% এরকম পরিস্থিতি আর কি দাদা,
না না দাদা, আমরা সবাই দাঁড়াবো দাদা তোমার পাশে, আমার পুরো কাপড় দিয়ে দিয়ে সবার পাশে দাঁড়াবো দাদা। আমি মানে কি বলবো দাদা, আমি না, এবং দাদা এইটা পুরো এরিয়াটা মানে একদম ফ্রেজারগঞ্জ থেকে আমার গোপালনগর পর্যন্ত 60 কিলোমিটার ডিস্টেন্সে আমার পুরো কাজ করেছি, এবং বলছে যে প্যারট দীপঙ্কর চ্যারিটেবল ট্রাস্ট ছাড়া এখনো পর্যন্ত এখানে কেউ নেই। প্যারট দীপঙ্কর চ্যারিটেবল ট্রাস্ট একা পেড়ে কাজ করে যাচ্ছি দাদা, প্রত্যেক দিন 8-10 হাজার লোক, কি প্যাকেজিং এটা ওটা, টুকটাক যারা ডোনাররা সাহায্য করছে। তারপরে ওই ভিডিও ফিডিও, ওই একটা ভিডিও দিয়েছি আর একটা যে ভিডিও বানাচ্ছি, এটা দেখলে কিছুটা আইডিয়া হবে যে মানুষের কি মানে ইয়ে চলছে। কালকেই হয়তো পাবলিশ দিলাম, সময় পাইনি বলে আর এডিটিং ও করা হয়। আমি সামান্য যদি তাই আমি তাল দিয়ে পাচ্ছি না তোমার ব্যাপারে, আমি বুঝতে পারছি না তোমার কি অবস্থা। তোমার দরকার হয়ে যাওয়া, তোমার একটা ঐশ্বরিক শক্তি আছে বুঝছো। না আমি এটা একদম ইয়ে করার জন্য না, যেটা বাস্তব সেটা আমি বুঝি তো, এত ঐশ্বরিক তুমি পাচ্ছ না দাদা, তুমি সম্ভব না মানুষের পক্ষে এতটা ইয়েটা শুনবো। আমি আমি তো সত্যি কথা বলতে দাদা, আমি ঘরের লিস্টের বাইরে। আমার পরিবার আমাকে না মানে রেগে রেগে ঘেন্না করে করে না আমাকে ভালোবাসে, জানে ছেলেটা ভালো কাজ করছে, তবু একটা জায়গা থেকে খুব ক্ষোভ যে আমি আর আমার পরিবারের নেই। সত্যি কথা মানে আমি এক প্রকার না, আমার এটা ভালো লাগে দাদা, আমি পড়ি মানুষের সঙ্গে মিশি, মানুষের মানে লোক ভালো বলুক এটাই আমার সব থেকে বড় ক্ষুধা, আমার মানে এটাই সব থেকে বড় নেশা আর কি, পাগলের মতো যে লোক আমাকে ভালো বলুক। হ্যাঁ, মানুষের পাশে একটুখানি তাকে সাহায্য করলে সে বলো গিয়ে দীপঙ্কর আমাকে সাহায্য করেছে, এই এতটাই দাদা আমার নেট, আর কি কোনো নেট নেই। আমার টাকার দরকার থাকলে আমার বাবার ব্যবসায় বলছে মাসে না ডেলি 2 লাখ টাকা রোজগার করতে পারতাম, প্রত্যেক দিন মান্থলি না। আমি আমি দাদা আমি কোনোদিন ওটা আমি ওখানে আমি স্যাটিসফ্যাকশন পাই না, ভগবান যা দিয়েছে এখন আমার স্যাটিসফ্যাকশন আসে না। আমার একটা মানসিক পরিতৃপ্তির দরকার তো, আমি এখানে দাদা তৃপ্তি পাই, মানসিক শান্তি পাই। আমি পার মান্থ এত টাকা রোজগার করি ইউটিউব থেকে, 70-80 হাজার, 1 লাখ, কোনো মাসে 1 লাখ পেরিয়ে যাচ্ছে। আমার এখনো 2 লাখ টাকা দেনা হয়ে আছে। আমি যখন বার্ড ফার্মিং শুরু করি আমার স্ত্রীর গয়না বেচে দিয়েছিলাম, প্রত্যেক মাসে এত লক্ষ টাকা রোজগার করছি তাও আমার গয়নাটা আমি গড়িয়ে দিতে পারিনি। আমি একটা জামা পরে আমার, তুমি দেখবে একটা জামাতেই আমার এখানে 100টা ভিডিও আছে। আমি নিজের জন্য ভাবি না, না গো দাদা, আমি আমার স্ত্রীকে বোঝাই বলে কি তুমি এত টাকা রোজগার করো, আমাকে কি 200 টাকা 500 টাকা 2000 টাকা দিতে পারো না। আমি মানে মগজ ধরাই করার জন্য আমি বলি দেখো তোমাকে আমি টাকাটা দিলাম, তুমি কি করবে, দামি একটা লিপস্টিক কিনবে, দামি একটা শাড়ি কিনবে, পাউডার কিনবে, তোমার রূপচর্চা করবে, বা তোমার যে অর্থটা তোমার বিলাস বেসনের, তোমার কিন্তু বেসিক নিড যেটা খাদ্য বস্ত্র বাসস্থান এটার জন্য তুমি নেবে না, তোমার বিলাস বহুলতার কাজে ওটা ব্যয় হবে। ভাবো তো ওই টাকাটা যদি একটা গরিব মানুষকে দেই, 10টা গরিব মানুষকে দেই, তাদের ঘরে ভাতের হাঁড়িতে চালটা দিয়ে তাদের আগুন জ্বলবে উনানে, তাদের পেটটা ভরবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট শোন? তো ওনার কিছু বলে না, মানে বুঝে নেয় যে সেটা দেবে না, এ বিভিন্ন রকম অবস্থায় করবে, এই করে করে চলছে। দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত, আমি এখনো বুঝতে পারিনি আমার লাইফের গোলটা কি, আমার ভিশনটা কি, আমার মানে আইডিওলজিটা কি, আমি নিজেই খুঁজে পাইনি। আমি পড়ে চলেছি পাগলের মতো দাদা, কখনো কখনো ভাবি আমি বলি আমি কি করছি। হ্যাঁ, আবার কখনো কখনো মানে আমি আমি জানি আমি যা করছি, আমি শান্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি, আমি ঠিক করে যাচ্ছি, কিন্তু আমার আমার টার্গেটটা কি আমি মানে এখনো না খেই হারিয়ে একটা ভাঙা পথে চলছি মনে হয়। দেখা যাক কি আছে কপাল। ব্যাপারটা আমি তোমাকে একটু বলি, আমি যতটা বুঝি জীবনটা সে একটু বলি, আসলে বাকি বল আমার সবাই তো ভগবানকে ডাকি, দেখো ভগবান বলার বৈশ্বিক শক্তি সেও চাই ভালো মানুষে বা অসহায় মানুষে কিছু করতে, কিন্তু সেটা তো আসতে পারবে না, সিঁড়ি রেখে যেতে পারে না, তার জন্য তোমাদের মধ্যে কিছু লোক যাদের দেখে কাজে করে। এই জন্য তুমি বলছো আমার নিজে কিছু খুঁজে পাচ্ছি না, ও তোমাকে ভগবান বেছে নিয়েছে তোমাকে দাদা ভগবানের কাজ করানোর জন্য, এটাই হচ্ছে আসল কথা। এখন না প্রচুর মানুষের দাদা এখনো 4-5টা NGO লাইনে আছে, বলছি আমরা কবে যাবো দীপঙ্কর, এরকম প্যাকেজ নিয়ে আসবে আর কি। যাই হোক, এটাই তো বড় পাওয়া, মানুষ তো বিশ্বাস করছে, ভরসা করছে। কত কলকাতার কত বড় বড় এনজিও রা কন্ট্যাক্ট করছে যে দীপঙ্কর দা তোমার সাথে কাজ করতে চাই, বড় বড় মেডিকেল টিম কন্ট্যাক্ট করছে দীপঙ্কর দা তোমার সাথে কাজ করতে পারলে ভালো। হ্যাঁ, যাই হোক, এটাই অনেক বড় পাওনা, এটুকুই হয়তো পেয়েছি। তাই তো আমার আমার তো যেটা
চাওয়া যে আমার কোনো ব্যানার দরকার নেই, আমার কোনো নামের দরকার নেই, কারণ দীপঙ্করকে মানুষ এমনিতেই আমার যে আসবে সে ওয়েলকাম। আমি আমি সবাইকেই বলি, আমি বলি আমার ওখানে ব্যানার থাকবেই না, আমার কন্ট্রিবিউশন থাকলেও আমি আমার নামটাও বলবো না। আপনি যদি চান বলেন যে ভিডিও করতে আমার চ্যানেলে, আমি ভিডিও করে আপনাই আপনারই নাম হবে, আপনারই প্রমোট হবে। মানুষ পাক, মানুষ পাক, আমাকে তো ভগবান যথেষ্ট নাম দিয়েছে, ঠিক 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের কাছাকাছি, আরো বেশি চাইলে তো মানে তাহলে তো লোভী হয়ে গেল, ঠিক স্যাটিসফ্যাকশন আনতে হবে, এতেই আমি খুশি। আর হোক না সবাইকে মানুষ চিনুক না জানুক না, মন খুলে আমি করে যাব দাদা। ঠিক কথা, সবার ভালো মন্দই আমাদের ভালো। ঠিক ঠিক আছে দাদা, ভালো থেকো, এলে দেখা হবে, কথা হবে। তুমি